আমি তো খুব কাঙ্ক্ষিত অবস্থায় আছি যে কবে আমি মেট্রো রেলে চলবো, কারণ আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, বিশেষ করে দুবাইতে। আর দুবাই তো সারা বিশ্বের লোক জানে যে অত্যাধুনিক একটা সুন্দর ছবির মতো শহর, সেখানে আমার অনেক মেট্রো রেলের চড়ার অনেক অভিজ্ঞতা আছে। তো সেই হিসাবে আমি খুব আকাঙ্ক্ষিত যে মেট্রো রেলে চলবো ইনশাল্লাহ। সেটাই দুবাই মেট্রো সাথে আমাদের বাংলাদেশের সিমিলারিটি তুলনা করা যায়, সেরকম আধুনিকই বলা চলে। আশা করি বাংলাদেশের মেট্রো সেরকম হবে। আর দুবাই মেট্রো তো অসাধারণ, বলতে গেলে সম্পূর্ণ কম্পিউটারাইজড অটো। প্রসেসটা সেম বাংলাদেশের মতোই, সেম বাংলাদেশের মতোই। আশা করি বাংলাদেশের লোক এই আধুনিক মেট্রো স্টেশনে চড়ে পাবলিক ট্রান্সপোর্টগুলো সেরকমভাবে আপডেট হবে, আমি আশা করি ইনশাআল্লাহ। এখন মেইন কথা হলো রক্ষণাবেক্ষণ যেন সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, সেটাই আমার কাছে, সরকারের কাছে দাবি। হ্যাঁ, এই বিষয়ে আক্ষেপ বলতে ওনাদের টেকনিক্যাল অনেক প্রবলেম থাকে, যার কারণে সহ্য করে নিতে হবে। এতদিন ধৈর্য ধরে আছি, ইনশাআল্লাহ ধৈর্য ধরবে। আমি পজিটিভ দিক দিয়ে দেখি, আর সেই সাথে আমি প্রাইম মিনিস্টারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার এই পদক্ষেপ নেওয়ার জন্য, আমাদের এই সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য।